তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখন আলোচনা করব বৃহস্পতি গ্রহ নিয়ে। তোমরা দেখছো বৃহস্পতি গ্রহটি হচ্ছে সূর্য থেকে দূরত্বের দিক থেকে পঞ্চম দূরত্বের একটি গ্রহ, যা সবচেয়ে বৃহত্তম বা সবচেয়ে বড় একটি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সৌরজগতের যেই স্বীকৃত আটটি গ্রহ আছে তার মধ্যে সবচেয়ে বড়, আয়তন প্রায় 1300 গুণ। 1300 গুণ দিয়ে আরেকটা জিনিস মনে রাখবে, সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় 1300,000 গুণ বড়। এটা শুধু 1300 গুণ বড়, অর্থাৎ 6,141,90,000 বর্গ কিলোমিটার হচ্ছে এর আয়তন। এর ব্যাসটাই দেখো না, 1,39,822 কিলোমিটার। দূরত্ব হচ্ছে সূর্য থেকে 77.8 কোটি কিলোমিটার, অর্থাৎ পৃথিবী থেকে হবে প্রায় 62.8 কোটি কিলোমিটার। এটা 12 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ ধরো এটা যদি হয় আমার সূর্য, তাহলে এর প্রদক্ষিণ করতে সময় লাগে 12 বছর। অর্থাৎ পৃথিবীর 12 বছরে বৃহস্পতি গ্রহের 1 বছর হয়। হ্যাঁ, পৃথিবীতে যে 12 বছর হয় তা বৃহস্পতি গ্রহে হয় 1 বছর, এবং 9 ঘন্টা 53 মিনিটে নিজেকে একবার আবর্তিত করে। আবর্তিত মানে আহ্নিক গতি, অর্থাৎ দিবারাত্রি সংঘটিত হয়। তার মানে দাঁড়ালো কি, পৃথিবীর 1 দিন সমান বৃহস্পতি গ্রহের 2 দিন 2 রাত, অর্থাৎ পৃথিবীর 1 দিন 1 রাত সমান বৃহস্পতি গ্রহের 2 দিন 2 রাতেরও বেশি। এখানে গভীর বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল গভীর থাকার কারণেই, বায়ুর পরিমাণ বেশি থাকার কারণেই কিন্তু 12 বছর লাগে পুরো। তারপরও সাইকেলটাও বড়, যেহেতু তার সূর্য থেকে দূরত্ব বেশি, তাই সূর্য থেকে যেহেতু বেশি দূরত্ব তাহলে তার পরিসীমাটাও বেশি। দেখো উপরের তাপমাত্রা কম, অর্থাৎ এই গ্রহটাই উপরের তাপমাত্রা কম, অর্থাৎ আমাদের যে পৃথিবী থেকে 160 কিলোমিটার উপর পর্যন্ত হচ্ছে পৃথিবীর আয়তন বা ফেজ ধরা হয়, 160 কিলোমিটারের উপর থেকে হচ্ছে মহাকাশ। তাহলে পৃথিবী থেকে 160 কিলোমিটার, ধরো ওই 160 কিলোমিটার থেকে নিয়ে নিজ দিক যদি নামো, তাহলে হয়তো 60 কিলোমিটার বা 100 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ঠান্ডা আছে। কিন্তু যতই তুমি ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসবা, তোমার তাপমাত্রা বাড়বে। এটা পৃথিবীর না, এটা বৃহস্পতির কথা বলতেছিলাম, পৃথিবীকে উদাহরণ হিসাবে নিয়ে। তাহলে দেখো, অর্থাৎ উপরের তাপমাত্রাটা হলো কম, এবং নিচের তাপমাত্রা অর্থাৎ অভ্যন্তরীণ তাপমাত্রা, এই যে পৃথিবীর খুঁড়লে মাটির ভেতরে তাপমাত্রাটা হলো প্রচুর বেশি, তা বৃহস্পতি গ্রহেরও সেম তাই। এখানে 67টি উপগ্রহ আছে, লো ইউরোপা, গ্যানিমেড, ক্যাপলিস্টো, এগুলো হচ্ছে প্রধান তার গ্রহ। গ্রহাণুপুঞ্জ 1.6 কিলোমিটার থেকে নিয়ে 805 কিলোমিটারের ব্যাস সম্পন্ন গ্রহগুলোকে গ্রহ না বলে গ্রহাণু বলা হয়। এরা একত্রে থাকতে পারে না, একা একা থাকতে পারে না, সিঙ্গেল থাকে না, এরা পুঞ্জীভূত হয়ে থাকে। পুঞ্জীভূত, পুঞ্জ মানে অর্থাৎ একাধিক, এই গ্রহাণুগুলো একত্রিত হয়ে এরা সূর্যের চারপাশে নিজস্ব কক্ষপথে প্রদক্ষিণ করতেছে, এদেরকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, 1.6 কিলোমিটার থেকে নিয়ে 805 কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহাণুগুলো একত্রিত হয়ে সূর্যের চারপাশে ঘুরতেছে, বুঝাই এটাকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। এর কাছাকাছি কোনো গ্রহ নাই। হ্যাঁ, এরপরে দেখো, মাঝে মধ্যে এই গ্রহাণুপুঞ্জগুলো ছিটকে দুই একটা বের হয়ে আসে, এসে বিভিন্ন গ্রহে গিয়ে আঘাত করে, আমাদের পৃথিবীতেও আসে। শনি, এটা হচ্ছে দূরত্বের দিক থেকে ষষ্ঠ, আয়তনের দিক থেকে দ্বিতীয়, আয়তন হচ্ছে 4,270 কোটি বর্গ কিলোমিটার, ব্যাস হচ্ছে 1,16,464 কিলোমিটার। খেয়াল করো দূরত্বের দিক থেকে, এটা হচ্ছে সূর্য থেকে দূরত্ব হচ্ছে 143 কোটি কিলোমিটার, মুখের কথা নয়, অর্থাৎ পৃথিবী থেকে প্রায় 128 কিলোমিটার দূরে, 128 কোটি কিলোমিটার দূরে। যেহেতু অনেক দূরে, তাই এগুলোতে সূর্যের আলো বেশি পৌঁছায় না, বিধায় এখানে তাপমাত্রা হচ্ছে অনেক কম। দেখো এরপরে দেখো, 29 বছরের 5 মাসে, এখানে পৃথিবীর 29 বছর 5 মাস সমান শনি গ্রহের 1 বছর, অর্থাৎ পৃথিবীর 29 বছর 5 মাস সমান শনি গ্রহের 1 বছর। 10 ঘন্টা 40 মিনিটে নিজেকে একবার আবর্তিত করে, অর্থাৎ একটা আহ্নিক গতি হয়, ফলে সেখানে একটা দিন একটা রাত হয়, প্রতি 10 ঘন্টা পর একবার দিন আসে, প্রতি 10 ঘন্টা পর একবার রাত আসে। তাহলে কি হলো, পৃথিবীর
চব্বিশ ঘন্টা অর্থাৎ 23 ঘন্টা 56 মিনিটে পৃথিবীর হলো এক দিন এক রাত। তাহলে অর্থাৎ আমাদের 24 ঘন্টা ইকুয়াল টু ওদের হচ্ছে 2 দিন 2 রাত। খেয়াল করো, ব্যাস হচ্ছে 9 গুণ বড়, পৃথিবীর যা ব্যাস তার চেয়ে প্রায় 9 গুণ বড়। পৃথিবীর ব্যাস হচ্ছে 12,500 কিলোমিটার প্রায়। তাহলে এর 9 গুণ বড়, খালি চোখে, যেহেতু এটা বড় খালি চোখে এটা দেখা যায়। কেন দেখা যায়? কারণ আছে, এখানে হাইড্রোজেন আর হিলিয়াম আছে। আমরা জানি হাইড্রোজেন আর হিলিয়ামের মাঝখানে বিক্রিয়া ঘটালে সেখানে তাপ উৎপাদন হয়। কী উৎপাদন হয়? তাপ। তাপ ইকুয়াল টু হচ্ছে আলো উৎপাদন হয়। এখানে শনি গ্রহের দেখবা তোমার ইয়ের ভিতরে এরকম আছে, একটা বলয়ের মতো, অর্থাৎ আলোর রেখা আছে শনি গ্রহের মাঝখানে। কারণ হাইড্রোজেন হিলিয়াম আছে, এছাড়াও আরও গ্যাস আছে, মিথেন, অ্যামোনিয়া, এগুলো আছে। ঠিক আছে, তো এখানে 62টা উপগ্রহ আছে, ক্যাপিটাস, টেথিস, হোয়া, টাইটান, এগুলো হচ্ছে প্রধান প্রধান উপগ্রহ। প্রিয় শিক্ষার্থী, মূল বই বেশি বেশি পড়ো, আর এই তথ্যগুলো জানো, লেকচারগুলো দেখো, তোমার অবশ্যই উপকার হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।